আফগানদের ধবলধোলার চিন্তা এখনই নয়, ভালোভাবে সিরিজ শুরু করাটাই বেশি গুরুত্বপূর্ণ, জানালেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এদিকে আফগানরাও জানাচ্ছে ভালো কিছু করার কথা। চট্টগ্রামে প্রথম ম্যাচ শুরু আগামীকাল বেলা 11টায়। রাজিবুল ইসলামের রিপোর্ট। ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে শক্তির বিচারে বরাবর এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে 8 ম্যাচে 5 জয় টাইগারদের। আফগানরা সবশেষ একদিনের ম্যাচ খেলেছে 2019 সালের জুনে, প্রতিপক্ষ বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচটিতে টাইগারদের জয়ে 62 রানে। দেশের মাটিতে যে কোনো দলের বিপক্ষে শক্তিশালী টাইগাররা, বড় বড় দল এসেও হেরে গেছে তামিমদের কাছে। আফগানদের হোয়াইট ওয়াশ করে টাইগাররা সিরিজ জিতবে এমন আশা এবারও। তবে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ভালোভাবে সিরিজ শুরু করাই বেশি গুরুত্বপূর্ণ। 3-0 অনেক দূরের ব্যাপার। এখন আমরা কালকের ম্যাচটা কেমন করি, কেমন স্টার্ট করি, কেমন ফিনিশ করি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দূরেরটা না চিন্তা করে আমার কাছে মনে হয় লেটস স্টার্ট ওয়েল টুমরো এন্ড দেন উইল টেক ইট স্টেপ বাই স্টেপ। দীর্ঘদিন পর 50 ওভারের ক্রিকেটে ফেরায় দারুণ উচ্ছ্বাসিত তামিম। সফরকারীদের বিপক্ষে বাংলাদেশ শক্তিশালী হলেও কথা বললেন সমীহ রেখেই। এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড ফর টুমরো, হোপ উই ক্যান স্টার্ট ওয়েল। ওয়ান ডে তো অবশ্যই আমরা ভালো দল। চ্যালেঞ্জেস কিছু না, কারণ কম বেশি সবাই তো ধরেন এক্সপিরিয়েন্স ক্রিকেটার্স। নর্মালি আমরা টি-20 খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে ওদের সাথে ওয়ান ডে দিয়ে শুরু করা ওয়াজ দ্য রাইট ডিসিশন দ্যাট উই টুক। এদিকে ভালো কিছু করার কথা জানাচ্ছে আফগান শিবিরও। উই অল প্লেড হিয়ার ইন বাংলাদেশ, উই প্লেড ওডিআই ক্রিকেট হিয়ার। ওডিআই তে বাংলাদেশ খুবই ভালো দল, সদ্য শেষ হওয়া বিপিএল ও এই সিরিজে কাজে দিবে, নিজেদের কন্ডিশনও কাজে লাগাতে চাইবে তারা। বাংলাদেশকে লড়তে হবে আফগানদের কোচের বিপক্ষেও। তাদের বর্তমান কোচ স্টুয়ার্ট ল একসময় টাইগারদেরও কোচ ছিলেন। লাল সবুজ দলের পরিকল্পনা অনেকটাই পরিচিত এই অস্ট্রেলিয়ানের কাছে। সিরিজে এই বিষয়টিও মাথায় রাখতে হবে তামিমদের। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।